শহরে সব শিশুদের ঘরের মধ্যেই থাকতে হয়েছিল। করোনা ভাইরাসের জন্য কেউই বাইরে যেতে পারত না। চুচু, চাচা আর বেবি টাকুকেও ঘরের মধ্যেই থাকতে হয়েছিল। Hi there, my friends. Hello, little flower. আর এর জন্য চাচা এবং বেবি টাকুর খুব একঘেয়ে লাগত। চুচু এটা লক্ষ্য করল। মা, বাবা, দেখো চাচা ছোট টাকুকে খুবই বিষণ্ণ দেখাচ্ছে। আমাদের এ ব্যাপারে কিছু করা দরকার। আহা, আমার একটা বুদ্ধি এসেছে মাথায়। জানি আমরা কি করতে পারি। চুচু তার বাবার সঙ্গে এই ব্যাপারটা নিয়ে কথা বলল। বেশ ভালো বলেছো চুচু। কিছু সময় পর চাচা আর বেবি টাকু চুচু ও তাদের বাবাকে হাসাহাসি করতে দেখলো। হ্যাঁ, চুচু আর বাবা কেন হাসছে সেটা তো বুঝতে পারছি না। চলো ছোট্ট টাকু, একবার গিয়ে দেখা যাক। আমি তো জানি না চুচু। চাচা, ছোট্ট টাকু, চুচু আর বাবা একটা খেলা খেলছে। এই খেলার নাম হেয়ালি। চুচু কিছু একটা সাজার অভিনয় করছে আর বাবা আন্দাজ করার চেষ্টা করছেন সেটা কি। চলে এসো বেবি টাকু আর চাচা, তোমরাও খেলায় যোগ দাও। আন্দাজ করে বলো দেখি চুচু কি সেজেছে। আমি জানি চুচু কি সেজেছে। ও একটা পাখি। না চাচা, আমি পাখি নই। আবার চেষ্টা করো দেখি। আমি তোমায় একটা সূত্র দিচ্ছি, আমি অন্য কিছু একটা। আর জানো, সেই অন্য কিছু জিনিসটাও শুরু বাংলা প্র দিয়ে। চাচা আর বেবি টাকু খেলায় যোগ দিল। এবার আন্দাজ করো আমরা কোন পশু। তোমরা কি খরগোশ? না, আমরা খরগোশ নই। আবার চেষ্টা করো। আমি কি ঠিক বললাম চাচা আর ছোট্ট টাকু? হ্যাঁ চুচু, আমরা হলাম ক্যাঙ্গারু। চলো এবার সবাই ক্যাঙ্গারুর মতো লাফাই। দেখো আমাদের বাড়িতে পুচকে ক্যাঙ্গারু রয়েছে, আর একটা বড় ক্যাঙ্গারুও আছে। খেলাটায় তারা খুব মজা পাচ্ছিল।
এমনকি চ্যাম্পও অন্য পশু সাজার অভিনয় করছিল। আমি জানি চ্যাম্প কি সেজেছে, ও হলো সেন্টার বলগা হরিণ। চুচু তখন বেবি টাকু আর চাচাকে দেখালো কিভাবে আর একটা খেলা খেলতে হয়। ঠিক আছে, এবার তাহলে সবাই এই কার্ডগুলোর দিকে মন দিয়ে দেখো। আমি এগুলো উল্টে দিচ্ছি, তবে যখন তোমার পালা আসবে তুমি দুটো কার্ড উল্টে দিয়ে একটা মিল করার চেষ্টা করতে পারো। যদি তোমার দুটো কার্ডে একই ছবি থাকে তুমি সেগুলো রাখতে পারবে। ছোট্ট টাকু, তুমি প্রথমে চেষ্টা করবে? দেখো, ছোট্ট টাকুর দুটো কার্ডেই একই ছবি রয়েছে। এর মানে ছোট্ট টাকু কার্ডগুলো রেখে দিতে পারে। কি মজা! এই সব কার্ডবোর্ড বাক্সগুলোর দিকে দেখো, আমরা এগুলো নিয়ে খুব মজা করতে পারি। চুচু চাচা আর বেবি টাকুকে দেখালো কিভাবে অনেক মজার জিনিস করা যায়। চুচু এবং তাদের মা আর বাবার সাহায্যে চাচা আর বেবি টাকুর একঘেয়েমি ভাবটা কেটে গেল। তারা এখন ঘরের ভেতরেই সময় কাটায় আর মজার মজার জিনিস তৈরি করে। এভাবেই তারা নিরাপদ আর আনন্দে থাকতে শুরু করলো। কোনো এক রবিবারের দুপুরবেলা চুচুর ভীষণ খিদে পেয়েছিল। সে খাবারের জন্য অপেক্ষা করছিল। মা, আমার ভীষণ খিদে পেয়েছে, আমাকে প্লিজ কিছু খেতে দেবে? হ্যাঁ চুচু, এক্ষুনি তুমি খাবার খেতে পারবে। এই স্যুপটা তোমার খাওয়া উচিত চুচু, এটা দারুণ খেতে। আর এতে প্রচুর সবজি আছে যা তোমার জন্য খুব ভালো। কিন্তু এটা তো পালং শাকে ভর্তি আর ব্রকোলিতে। আমার শুধু গাজর আর আলু ভালো লাগে, আমি শুধু গাজর আর আলুই খাবো। এই সব সবজিগুলোই তোমার খাওয়া উচিত চুচু, প্রত্যেকটাতেই আলাদা আলাদা ভিটামিন আছে, এগুলো তোমার বেড়ে ওঠার জন্য উপকারী। না, আমি শুধু গাজর আর আলু খাবো। চুচুর মা আর বাবা চুচুকে নিয়ে খুবই চিন্তিত ছিলেন। তারা চাইতেন চুচু যেন নানান রকমের শাকসবজি খায়, যাতে সে সুস্থ থাকে আর তাড়াতাড়ি বেড়ে ওঠে। চুচুকে এটা শেখাতে হবে যে ও যেন আরো শাকসবজি খায় আর ওর এগুলোর প্রতি যেন ভালোবাসা বাড়ে। আচ্ছা, আমরা ওকে কেন সবজি বাজারে নিয়ে যাচ্ছি না? ওখানে চাষির সাথে আলাপ করে ওর ভালো লাগবে আর বিভিন্ন সবজির ব্যাপারেও জানতেও পারবে। খুব ভালো প্রস্তাব। তারপরের দিন চুচুর মা আর বাবা চুচুকে নিয়ে গেলেন একটা সবজির বাজারে, আর সেখানে গিয়ে দেখতে পেলেন একজন মিশুকে, চাষিকে। আলু আর গাজর কোথায় চাষি কাকু? চুচু, বছরের এই সময়টাতে গাজর আর আলুর চাষ হয় না, ওগুলোর সময় আমরা পেরিয়ে এসেছি।
কিন্তু বছরের এই সময়টায় অন্যান্য অনেক সুস্বাদু শাকসবজির চাষ হয়, যেমন ব্রকোলি এবং ঢেঁড়স। তুমি এগুলো খেয়ে দেখছো না কেন? এগুলো তোমায় বুদ্ধিমান আর শক্তিশালী বানাবে। ঠিক তারপরেই ব্রকোলি চুচুর সাথে কথা বলতে শুরু করলো। হাই, আমি হলাম ব্রকোলি। আমি সত্যি খুব সুস্বাদু। আমাকে দেখতে এক গোছা ফুলের মতো মনে হয় না? আমার ভিটামিন তোমাকে অনেক শক্তি দেবে। আমার ডাঁটিগুলো খুব রসালো আর সরু, আর ফুলগুলো খুবই নরম আর সুস্বাদু। আমি তোমাকে আরো সুন্দর আর শক্তিশালী করতে পারি। আমাকে মাখন দিয়ে রোস্ট করে খেয়ে দেখো, দারুণ লাগবে। আর সুপের মধ্যে দিয়ে খেলে তোমার খুব সুন্দর চুল হবে। আর যদি চোখের জ্যোতি বাড়াতে চাও, আমি তাতেও তোমায় সাহায্য করতে পারি। তোমার কথা শুনে তোমাকে খুব সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে ব্রকোলি। নিজের ব্যাপারে জানানোর জন্য ধন্যবাদ। তোমাকে খাওয়ার সময় আমি আর কোনো দুষ্টুমি করব না। চাষি তারপরে চুচুর সাথে আলাপ করালো অন্য আরেকটা সবজির, সেটা ছিল ঢেঁড়স। এই দেখো চুচু, এটা ঢেঁড়স। ঢেঁড়স? ঢেঁড়সটাও চুচুর সঙ্গে কথা বলতে শুরু করলো। রাও রাও রাও, আমি হলাম ঢেঁড়স। আমি লম্বা আর সবুজ ঢেঁড়স। আমাকে দেখতে অনেকটা লম্বা আঙুলের মতো। আমাকে আবার ভেন্ডি বলেও ডাকা হয়। আমি তোমার মুখ থেকে সব ব্রণ পরিষ্কার করে দিতে পারি। আমাকে একবার খেয়ে নাও, ব্যাস হয়ে যাবে। আমার মধ্যে প্রচুর পরিমাণে আছে ভিটামিন এ, বি আর সি। যেমনটা তুমি দেখতে পাচ্ছ, আমি সত্যিই খুব ভালো। তোমার সাথে দেখা হয়ে ভালো লাগলো ঢেঁড়স। তোমাকে খাওয়ার সময়ও আমি আর কোনো দুষ্টুমি করব না। ধন্যবাদ। তারপর চাষি চুচুকে আরো অনেক রকম সবজি দেখালেন। চুচু, এগুলো হলো বাঁধাকপি, এগুলো হলো বেগুন, এগুলো হলো বিট, আর এগুলো হলো মূলো। এগুলো খুবই সুস্বাদু আর তোমার জন্য উপকারী। তুমি আবার কখনো বাজারে এসো, তাহলে তুমি এদের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। বাহ, দেখে ভীষণ সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে। তাদের বাড়ি ফিরে যাওয়ার সময় সেই চাষি চুচুকে এক ঝুড়ি ভর্তি টাটকা সবজি দিলেন। এই শাকসবজিগুলো তোমার জন্য চুচু, আমি নিশ্চিত তোমার এগুলো ভালো লাগবে। ধন্যবাদ চাষি কাকু। বাড়ি ফিরে আসার পর চুচুর তো আর সেই সবজিগুলো খাওয়ার তরসই ছিল না। মা, এই সবজিগুলো দিয়ে আমায় একটু স্যুপ বানিয়ে দেবে? হ্যাঁ চুচু। চুচু তার মা বাবাকে জিজ্ঞাসা করলো যে তারা তাকে একটা সবজির বাগান তৈরি করতে সাহায্য করবেন কিনা। বাগানে কিছু শাকসবজির গাছ লাগাই চলো, যাতে আমরা প্রতিদিন টাটকা শাকসবজি খেতে পারি। আর সেই দিন থেকে নানান রকম সবজি খাওয়া চুচুর একটা অভ্যেসে পরিণত হলো। আবার বন্ধুদের সঙ্গে আলাপ করো। ওদের নাম হলো চিকা আর চিকু। হাই ডাইনো। হাই হাই। বাহ, দেখে ভীষণ সুস্বাদু আর উপকারী মনে হচ্ছে। তার কিছুক্ষণ পর চুচু একটা আপেল তুলে নিল, আর তাতে একটা কামড় বসাতেই তার দাঁতটা বেরিয়ে এলো। এটা আপনার জন্য জুলিয়ান। আমি জানি আমাদের বাগানটা পরিষ্কার রাখতে আপনি কতটা পরিশ্রম করেন।